প্রায় আঠেরোটা কুড়িটার মতো গাছ আনা হয়েছে মা অফিস থেকে নিয়ে এসেছে এবার সেটাকে এগুলো সব সার দিয়ে করা লাগানোর ব্যবস্থা করতে হবে যেহেতু বর্ষাকাল তো বর্ষাকালে মার অফিস থেকে গাছ দেয় তো অনেকগুলো গাছ এনেছে তো এবারে লাগানোর জন্য এই কাকুটাকে বলা হয়েছে তো উনি ওনার নিজের বাড়িতেও গাছের পরিচর্যা করেন আর কি ওনার বাড়িতেও অনেক গাছ ছিল কিন্তু লোকে কি করে ওনার বাড়ি থেকে না নিয়ে নিয়ে চলে যায় তাই জন্য উনি রাগ করে অন্যের বাড়ির আর কি অনেক গাছ উনি দিয়েও দিয়েছে অনেক লোককে এখন কিছু সংখ্যক করতে হয় একটা গাছকে মানুষ করা মানে গাছই ওনার বাড়িতে আছে কিন্তু উনি না ভালো করে পরিচর্যা মানে কিভাবে করতে হয় যত্ন উনি জানেন আর কি তো বলা হয়েছে যে গাছগুলোকে এনে একটু লাগিয়ে দেওয়ার ব্যবস্থা আর কি করে দেওয়ার জন্য যেই টপগুলো এতদিন ইউজ হতো না কিন্তু তার মধ্যে মাটির দেওয়া ছিল সেই টপগুলোতে । উনি এটা বাহারি গাছে ফুলের ওইটা দেবে ওই যে এই যে ফুলটা হ্যাঁ দুটো দিয়ে দাও এখানে না একটা আচ্ছা গাছকে পুচু যত্ন করতে হয় তো ওই একটা গাছ এগুলো কলমের গাছ না দেখবে না যখন বড় হবে লাফিয়ে উঠবে এত বড় হবে এটা কি গাছ ফুল গাছই হবে ছোট তো আমি চিনতে পারছি না ঠিক আচ্ছা বড় হলে তাও গাছ আমি ভালোবাসি ঠিক কথা হুম আর কি ওই টপটাকে উল্টো করে ফেলে তার উপরে একটা গর্তটা ভালো করে টবের তলায় যে গর্তটা থাকে সেটা ফুটোটা ভালো করে ওটাকে হোলটা করে দিয়ে তার উপরে এই যে টালি ভাঙা দেখছেন এই টালি ভাঙাটা ওটাকে টালিটাকে ভেঙে তার ওই গর্তটার ওপরে দিয়ে তার উপরে যদি অল্প একটু মাটি দিয়ে তার উপরে গাছটা বসিয়ে তারপরে বাকি মাটিটা ওপরে যদি ছড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু গাছের যে ওপরে যে আপনি জল দেবেন সেই জলটা কিন্তু চু চুইয়ে টবের নিচ থেকে যে আছে এক্সেস যে জলটা থাকে সেটা কিন্তু চুইয়ে ঠিক বের হয়ে যায় কিন্তু আমরা যদি সেই ফুটোটার ওপরে একটা কোনো ইট বা একটা কিছু জিনিস যদি প্লেস না করে পুরো মাটিটা যদি দিয়ে তার মধ্যে যদি গাছ বসিয়ে দিই তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় টব থেকে যে জলটা এক্সেস যে জলটা সেটা কিন্তু বেরিয়ে যাচ্ছে না টবের ওপরে জমে থাকছে সেটা কিন্তু উচিত না তাই জন্য উনি টবটাকে টবের মধ্যে থেকে মাটিগুলো প্রথমে সরিয়ে দিয়ে টবটার মধ্যে গর্তটা ভালো করে করে তার উপরে এই টালি ভাঙাগুলোকে দিয়ে তার উপরে মাটি এবং কিছুটা মাটি দিয়ে তার মধ্যে গাছটাকে বসাবে এবং গাছটাকে বসানোর পরে তারপরে কিন্তু বাকি যে মাটিটা সেটা গাছটার আর বা গোড়াটার মধ্যে ভালো করে দিয়ে দিয়ে দিতে হবে উনি যখন এই কাজটা করছিলেন তখন ওনার থেকে জানছিলাম যে কি করে উনি বলছিলেন যে কি করে গাছের যত্ন করতে হয় গাছকে শিশুর মতো করে আমাদের দেখাশোনা করতে হয় যাতে সে ভালোভাবে গ্রো করে গাছগুলো এরকমভাবে উনি দেখাচ্ছিল গাছে সার দিতে হবে সেটা বলছিলেন যে মাসে একদিন করে সার দিলেই হবে তার আবার কিছু কোয়ান্টিটি বলে দিচ্ছিল যে কতটা পরিমাণ দিতে হবে উনি একবার এসে দেখিয়ে দেবে যে কতটা পরিমাণ সার গাছের মধ্যে দেব এবং সেটা মাসে একবার করে দিলেই হবে আর ঘরেও তৈরি করা যায় সার বিভিন্ন রকম আনাজের খোসা এগুলো মানে সবজির খোসা এগুলোকে পচিয়ে তারপরে পাতা এইসব কিন্তু তার মধ্যে উনি বলছিলেন যে কিছু কিছু আনাজের খোসা আছে সেটা দেওয়া যায় না চারপাশে যে আওয়াজটা হচ্ছে সেটা হচ্ছে পাশের বাড়িতে কাজ করছিল। শেওলা পড়ে যায় না এত বৃষ্টি হচ্ছে সারাদিন ধরে একই তো বর্ষাকাল তো শেওলা পড়ে যায় তো পাশের বাড়ির একজন উনি ওই কি পরিষ্কার করছিলেন ঘষে ঘষে তো সেইটারই ঘষার আওয়াজ খালি পাওয়া যাচ্ছে আপনারা সেটাই শুনছেন কাজ স্টার্ট হওয়ার একটুখানি পর থেকেই ঝিরিঝিরি করে বৃষ্টি পড়তে শুরু করেছিল এবং সেই বৃষ্টিটা সারা দিন ধরে চলেছে সারা বিকেল সারা সন্ধ্যে অবধি চলেছে এবং রাত্রিবেলা কখন গিয়ে যে এটা বন্ধ হয়েছে সেটা বলতে পারছি না কারণ রাত্রিবেলা নিশ্চয়ই এটা ঘুমিয়ে পড়ার পরই বৃষ্টিটা থেমেছিল কারণ যতক্ষণ অবধি জাগা ছিলাম ততক্ষণ অবধি পুরো বৃষ্টি হয়েছে সারা দিন অঝরে বৃষ্টি একটুও থামার নাম নেই আর বৃষ্টি হলে না কোথাও সেরমভাবে বেরোনো যায় না মানে ইচ্ছেও করে না কীরকম একটা ল্যাড লাগে মানে বাড়িতে শুয়ে থাকি এরকমই মনে হয় জানি না কার আমার মতো ওরকম মনে হয় যে বৃষ্টি হচ্ছে না তবে একটা জিনিস বৃষ্টিটা কিন্তু এনজয় করতেও ভালো লাগে যখন হালকা হালকা বৃষ্টিটা ঝিরিঝিরি করে পড়তে থাকে অনেক মুসলধারে হওয়ার পরে তখন কিন্তু একটা ছাতা নিয়ে রাস্তার বেরোলে বেশ জলগুলো পায়ে পায়ে লাগে ভালো লাগে তা এটা না অনেক ছোটো বয়সে ছোটোবেলায় যখন স্কুল ঠুলে যেতাম বা পড়তে যেতাম তখন এই বৃষ্টি হলে তখন এই পায়ে যখন জলটা লাগতো খুব ভালো লাগতো হ্যাঁ বাড়ি এসে অবশ্যই হাত পা ভালো করে ধুয়ে নেওয়া হতো কিন্তু এই বৃষ্টির জলটা পাড়াতে কিন্তু ভীষণ একটা অন্যরকমই একটা অনুভূতি হয় তবে বৃষ্টির দিনে কিন্তু যেদিনকে সারাদিন ধরে মুসলধারে বৃষ্টি হয় সেদিনকে কিন্তু ভূতের গল্পের বই পড়তে কিন্তু দারুণ একটা মজা লাগে একটা রোমাঞ্চকর একটা মনে হয় যেরকম টিভিতে ভূতের সিনেমা দেখতেও ভালো লাগে এখন তো দেখুন বইয়ের বই পড়ার চলটা অনেকেই গল্পের বই পড়ার চল বিশেষত অনেকটাই কমে গেছে কিন্তু আমি যখন স্কুলে ছিলাম তখন আমি ভূতের গল্পের বই পড়তাম প্রচুর আর এরকম দিনে যেরকম সাথে বৃষ্টি বৃষ্টি দিন ধরে মুসলধারে বৃষ্টি চারপাশটা ভেজা বাইরে বেরোনো যাচ্ছে না আকাশটা ঘন কালো অন্ধকার করে আছে তখন কিন্তু দারুণ মজা লাগতো ভূতের গল্পের বই পড়তে তার একটা আলাদাই রোমাঞ্চ তৈরি হতো চারপাশে এবং ভূতের গল্পের বই পড়তে পড়তে এতটাই মনোযোগ দিয়ে পড়তাম যে আশেপাশে যখনই একটু আওয়াজ হলো খুব সামান্য আওয়াজে খুব কেঁপে উঠতাম ভয়ও পেতাম ভূতের গল্পের বই পড়তাম যে শুধু তাই নয় ভয়টাও কিন্তু সাথে নিয়েই চলতাম আমাদের এই অ্যালোভেরা গাছগুলো আমরা মামা বাড়ি থেকে নিয়ে এসে লাগিয়েছিলাম আমি লাগিয়েছিলাম কারণ আমার ভালো লাগে অ্যালোভেরা গাছ মানে বাড়িতে থাকবে আর মামার বাড়িতে না প্রচুর অ্যালোভেরা গাছ আছে মানে মামি সব বড় বড় গামলায় করে করে সেই অ্যালোভেরা গাছগুলো ছাদে না রেখে দিয়েছিল সেগুলো ভীষণ বড় বড় হয়ে গেছে সেখান থেকে এনে আমি লাগিয়েছিলাম সেটাকে একটা বড়ো জায়গায় রাখা হলো কারণ উনি বলছিল ওই গাছটা নাকি নিঃশ্বাস নিতে পারছিল না ছোট টবে তাই জন্য বা একটা বড় টবে লাগানো হয়েছে এই এই লম্বা গাছটা হচ্ছে কাঁচা হলুদের গাছ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই